অপরাধী যতই চালাক হোক না কেন, সে নিজের অপরাধের কোনো না কোনো প্রমাণ অবশ্যই ছেড়ে যায়। আজকের ঘটনায় একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। পুলিশ থেকে ক্রাইম ব্রাঞ্চ অবধি কেউ তাকে খুঁজে বের করতে পারে না। কিন্তু নিখোঁজ হওয়ার 50 দিন পর শুধুমাত্র এক ফোঁটা রক্ত এই হাই প্রোফাইল কেসটা সলভ করে দেয়। কি ছিল পুরো ঘটনাটা আমরা জেনে নেব এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের ঘটনাটা মুম্বাইয়ের একটি মেয়ের ঘটনা, যার নাম ছিল কীর্তি ব্যাস। 28 বছরের কীর্তি মুম্বাইয়ের গ্র্যান্ড রোডে ভারতনগর রেসিডেন্সিতে নিজের পরিবারের সাথে বসবাস করত। পড়াশোনা শেষ করে কীর্তি মুম্বাইতেই বি ব্লান্ট নামের একটা বিউটি পার্লারে ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করা শুরু করে। 16 মার্চ 2018-এ প্রতিদিনের মতো কীর্তি সকাল 9টার সময় অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তায় আগের থেকেই তার বন্ধুরা গাড়ি নিয়ে তার অপেক্ষা করছিল, তাই কীর্তি অফিস যাওয়ার জন্যে গাড়িতে উঠে পড়ে। কীর্তি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়ির লোকেরাও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সকাল 11:30টার সময় কীর্তির মা বাড়ির ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জিজ্ঞাসা করার জন্যে কীর্তিকে ফোন করে, কিন্তু অনেকবার চেষ্টা করার পরও সে কীর্তির সাথে যোগাযোগ করতে পারে না, কারণ কীর্তির দুটো মোবাইলই সুইচ অফ বলছিল। কীর্তির মা মনে করে কীর্তি নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে, তাই সে নিজের দুটো মোবাইল ফোনই সুইচ অফ করে রেখেছে। তাই কীর্তির মাও তাকে আর ফোন না করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দিন পেরিয়ে রাত নেমে আসে। কীর্তিরও বাড়ি ফেরার সময় হয়ে গেছিল, কিন্তু কীর্তি এখনও বাড়ি ফেরেনি। কীর্তির ফিরতে দেরি হওয়াতে বাড়ির লোকেরা চিন্তা করা শুরু করে। আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা কীর্তির অফিসে ফোন করে কীর্তির খোঁজ নেয়, কিন্তু অফিস থেকে তারা যা জবাব পায় তা শুনে কীর্তির পরিবারের লোকেরা চমকে ওঠে। অফিস থেকে জানানো হয় কীর্তি আজকে অফিসেই আসেনি, এমনকি তাকে বারবার ফোনও করা হয়েছে, কিন্তু তার মোবাইল সুইচ অফ বলছে। এই খবর শুনে কীর্তির পরিবারের লোকেরা অস্থির হয়ে ওঠে। আর কোনো উপায় না পেয়ে তারা কীর্তির কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের ফোন করে কীর্তির খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রায় সব বন্ধুরাই জানায় যে কীর্তির সাথে তাদের শেষবার গতকালই কথা হয়েছিল। কারোর থেকে কোনো খোঁজ না পেয়ে কীর্তির বাড়ির লোকেরা আশেপাশের এলাকায় কীর্তির খোঁজে বেরিয়ে পড়ে। তাকে খুঁজতে খুঁজতে সারা রাত কেটে যায়, কিন্তু কীর্তি বাড়ি ফেরে না। কোনো উপায় না পেয়ে পরের দিন সকালে কীর্তির বাড়ির লোকেরা ডিবি পুলিশ স্টেশনে গিয়ে কীর্তির নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট লেখায়। নিখোঁজ হওয়ার রিপোর্ট পেয়ে পুলিশ কীর্তির অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এছাড়া কীর্তির বন্ধুবান্ধবদেরও জিজ্ঞাসাবাদ করা হয়, আর এই জিজ্ঞাসাবাদেই কীর্তির দুজন বন্ধু সিদ্ধেশ তামহাঙ্কর আর খুশি সহজওয়ানি পুলিশকে জানায় যেই দিন কীর্তি নিখোঁজ হয়েছিল সেই দিন কীর্তি তাদের সাথেই অফিস যাওয়ার জন্য গাড়ি করে বেরিয়েছিল, কিন্তু রাস্তায় কীর্তি গ্র্যান্ড রোড স্টেশনের সামনে নেমে যায়, কারণ সেখানে তার কারোর সাথে দেখা করার কথা ছিল। কীর্তি জানিয়েছিল সে সেখান থেকে ট্রেনে করে অফিস চলে যাবে। কীর্তির এই দুজন বন্ধুর কথা যাচাই করার জন্যে পুলিশ কীর্তির বাড়ির কাছে থাকা সিসিটিভি ফুটেজগুলো খুঁটিয়ে দেখা শুরু করে। একটা ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল যে কীর্তি 18ই মার্চ সকাল 9টার সময় তার বাড়ির থেকে বেরিয়ে একটা কারে উঠে পড়ে, আর তারপর কারটা সেখান থেকে এগিয়ে যায়। যেহেতু কীর্তিকে শেষবার তার দুই বন্ধু সিদ্ধেশ তামহাঙ্কর আর খুশি সহজওয়ানির সাথে দেখা গেছিল, তাই পুলিশ এদের দুজনকে ইনভেস্টিগেশন টিমের সাথে যোগ দিতে বলে তাদের দুজনকে সেই দিনের ছোট থেকে ছোট কথা মনে করে ইনভেস্টিগেশন টিমকে জানাতে বলা হয়। সিদ্ধেশ তামহাঙ্কর আর খুশি সহজওয়ানি ইনভেস্টিগেশন টিমকে পুরো সহযোগিতা করে, কিন্তু কীর্তির পরিবার আর সাধারণ লোকেরা কীর্তির এই দুই বন্ধুর ওপরেই সন্দেহ করছিল, কারণ এরাই কীর্তিকে নিজের কারে করে নিয়ে গেছিল আর তারপর থেকেই কীর্তি নিখোঁজ ছিল। বেশ কিছুদিনের তদন্তর পর পুলিশ এদের দুজনকেই নির্দোষ ঘোষণা করে, কিন্তু এর পরেও এরা দুজনেই পুলিশের তদন্তে সহযোগিতা করে যায়। আর শুধু তাই নয়, এরা দুজনেই ফেসবুক আর টুইটারের মতন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কীর্তিকে খোঁজার জন্যে একটা ক্যাম্পেনও চালায়। এখন অবধি পুলিশের সামনে কীর্তির এই দুজন বন্ধু ছাড়া আর কোনো সাসপেক্ট ছিল না, আর এরা দুজনেই পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করে দিয়েছিল। কীর্তির নিখোঁজ হয়ে যাওয়ার খবরটা আস্তে আস্তে পুরো দেশে ছড়িয়ে পড়তে থাকে, কারণ কীর্তি যেই বি ব্ল্যান্ড পার্লারে কাজ করত তা বলিউডের নামকরা অভিনেতা ফারহান আখতারের এক্স ওয়াইফের ছিল। পুলিশের ওপরেও কীর্তিকে খুঁজে বের করার প্রেশার বাড়তে থাকে। এক এক করে অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু পুলিশ কীর্তিকে খুঁজে বের করা তো দূর, নতুন কোনো তথ্য জোগাড় করতে পারে না। এদিকে কীর্তির অফিসের স্টাফ আর তার বন্ধুবান্ধব ছাড়া ফারহান আখতার নিজেও টুইটারে লোকেদের কাছে কীর্তিকে খুঁজে বের করার জন্যে সাহায্য চায়। এবার কীর্তি ব্যাসের এই নিখোঁজ হয়ে যাওয়ার কেসটা ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া শুরু হয়। নিউজ পেপার থেকে টেলিভিশন অবধি সব মিডিয়া এই কেসটাকে তুলে ধরা শুরু করে। মুম্বাই গভর্নমেন্টও চাপে পড়ে যায়, আর কীর্তির নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক মাস পর 5 এপ্রিল 2018-এ এই কেসটা পুলিশ থেকে নিয়ে ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয়। ক্রাইম ব্রাঞ্চ কেসটা হাতে পেয়ে নিজের তদন্ত শুরু করে। তারা আরেকবার কীর্তির চেনা পরিচিত আর বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করে। যেহেতু ভিডিও ফুটেজে কীর্তিকে শেষবার সিদ্ধেশ তামহাঙ্কর আর খুশি সহজওয়ানির সাথে দেখা গেছিল, তাই ক্রাইম ব্রাঞ্চও এদেরকেই প্রাইম সাসপেক্ট মনে করে তদন্ত আগে বাড়ায়। এদের দুজনকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, আর আগের মতো এইবারও তারা ক্রাইম ব্রাঞ্চকে একই কথা জানায়। তারা বলে 18ই মার্চ সকাল 9টার সময় তারা কীর্তিকে তাদের গাড়িতে অফিস যাওয়ার জন্যে লিফট দেয়, কিন্তু কীর্তি মাঝ রাস্তায় গ্র্যান্ড রোড রেলওয়ে স্টেশনে নেমে যায়, যেখানে তার কারোর সাথে দেখা করার কথা ছিল। কীর্তির বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ পুলিশ আগেই খুঁটিয়ে দেখেছিল। কীর্তির এই দুই বন্ধু বারবার জানাচ্ছিল যে তারা কীর্তিকে গ্র্যান্ড রোড স্টেশনের সামনে নামিয়েছিল, কিন্তু এই গ্র্যান্ড রোড সিসিটিভির ফুটেজ পুলিশ কোনোদিন দেখেনি। তাই ক্রাইম ব্রাঞ্চ গ্র্যান্ড রোড স্টেশনের সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা শুরু করে। এছাড়া সিদ্ধেশ তামহাঙ্করের কারের ড্যাশবোর্ডেও একটা সিসিটিভি লাগানো ছিল, যা পুলিশ আগে লক্ষ্য করেনি, কিন্তু এইবার ক্রাইম ব্রাঞ্চ সেই ক্যামেরাটা লক্ষ্য করে কারের ভেতরে লাগানো সিসিটিভি ফুটেজও দেখা শুরু করে। আর এখানেই উঠে আসে এই কেসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। গ্র্যান্ড রোড স্টেশনের সিসিটিভি ক্যামেরায় কীর্তি, সিদ্ধেশ বা খুশি এই তিনজনের মধ্যে কাউকেই দেখা যায় না। এমনকি ক্রাইম ব্রাঞ্চ কারের ভেতরে লাগানো ক্যামেরার সিসিটিভি ফুটেজেও তাদেরকে স্টেশনের দিকে যেতে দেখে না। এবার ক্রাইম ব্রাঞ্চ সিদ্ধেশ আর খুশিকে জিজ্ঞাসা করে যে তোমরা এতদিন ধরে বলছো তোমরা কীর্তিকে গ্রান্ট রোড স্টেশনে নামিয়েছিলে, কিন্তু সিসিটিভি ফুটেজগুলোতে দেখা যাচ্ছে যে তোমরা গ্রান্ট রোড স্টেশনে সেই দিন কখনোই যাওনি। তাতে সিদ্ধেশ আর খুশি জানায় তাদের কীর্তিকে গ্রান্ট রোড স্টেশনেই নামানোর কথা ছিল, কিন্তু কীর্তি গ্রান্ট রোড স্টেশনে পৌঁছানোর আগেই নবজীবন সোসাইটির সামনেই নেমে যায়, তাই তারা আর গ্রান্ট রোড স্টেশন অবধি যায়নি। এই প্রথমবার কীর্তির এই দুইজন বন্ধু নিজের স্টেটমেন্ট পাল্টেছিল, আর সেই কারণেই ক্রাইম ব্রাঞ্চের এদের দুজনের ওপরেই পুরো সন্দেহ হয়ে যায়। তাই ক্রাইম ব্রাঞ্চ এদের ওপরে নজর রাখা শুরু করে। এদের ফোন কলের রেকর্ডসও বের করে খুঁটিয়ে দেখা হয়, কিন্তু কোথাও সন্দেহজনক কিছুই পাওয়া যায় না। কীর্তি প্রায় 50 দিন নিখোঁজ ছিল, আর ক্রাইম ব্রাঞ্চও কীর্তিকে কোথাও খুঁজে বের করতে পারছিল না। মনে হচ্ছিল যেন কীর্তি ব্যাসের নিখোঁজ হয়ে যাওয়ার এই ঘটনাটা একটা রহস্য হয়েই থেকে যাবে। কিন্তু তখনই পুলিশ এমন এক ফরেন্সিক রিপোর্ট পায় যা এই কেসটার দিশা পুরোপুরি পাল্টে দেয়। আসলে পুলিশ যখন এই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছিল, তারা সিদ্ধেশ তামহাঙ্করের সেই কার্ডটা যাতে কীর্তিকে শেষবার দেখা গেছিল ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্যে পাঠিয়ে দিয়েছিল, আর সেই ফরেন্সিক রিপোর্ট 50 দিন পর ক্রাইম ব্রাঞ্চের হাতে এসেছিল। রিপোর্টে জানানো হয়েছিল যে সেই কারের ডিক্কি থেকে এক ফোঁটা রক্ত পাওয়া যায়, আর সেই এক ফোঁটা রক্তর ডিএনএ টেস্ট করা হয়, আর ডিএনএটা কীর্তি ব্যাসের মা বাবার ডিএনএর সাথে পুরোপুরি ম্যাচ করে যায়। তার মানে ছিল কারের ডিক্কি থেকে উদ্ধার করা এক ফোঁটা রক্ত কীর্তিরই ছিল। কীর্তি নিজে কিছু না বলতে পারলেও কারের ডিক্কি থেকে উদ্ধার হওয়া তার এক ফোঁটা রক্ত সব কিছুই পরিষ্কার বলে দিচ্ছিল। তাই পুলিশ আর দেরি না করে সঙ্গে সঙ্গে সিদ্ধেশ তামহাঙ্কর আর খুশি সহজওয়ানিকে হেফাজতে নিয়ে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে তারা দুজনেই বারবার একই কথা বলে যে তারা কীর্তিকে রাস্তায় নামিয়ে দিয়েছিল, তারপর কীর্তি কোথায় গেছে তারা কিছুই জানে না। এরপর পুলিশ তাদের কারের ডিক্কি থেকে পাওয়া রক্তের কথা জিজ্ঞাসা করে, কিন্তু এরা দুজনেই এই প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারে না, আর শেষ অবধি পুলিশের কড়া জিজ্ঞাসাবাদের মুখে তারা ভেঙে পড়ে। আর তারপর তারা যা বলে তা সত্যি অবাক করে দেওয়ার মতো ছিল। কীর্তি বি ব্ল্যান্ড পার্লারে ফিন্যান্স ম্যানেজার হিসাবে কাজ করত। খুশি সহজওয়ানি সেখানেই কীর্তির জুনিয়র হিসাবে কাজ করছিল, আর সিদ্ধেশ তামহাঙ্করও বি ব্ল্যান্ড পার্লারেই অ্যাকাউন্টস এক্সিকিউটিভ হিসেবে কাজ করত। সিদ্ধেশ তামহাঙ্কর বেশ কয়েক বছর ধরে বি ব্ল্যান্ড পার্লারেই কাজ করছিল, আর তার পারফরমেন্সও খুব ভালো ছিল, কিন্তু গত কয়েক মাস ধরে সিদ্ধেশ নিজের টার্গেট অ্যাচিভ করতে পারছিল না, আর তাছাড়া তার অ্যাকাউন্টসের কাজেও নানান গোলমাল ধরা পড়ে, আর সেই কারণেই কীর্তি তাকে একটা শো কজ নোটিশ ধরিয়ে দেয়। এই নোটিশে লেখা ছিল 16 মার্চ 2018-র মধ্যে সে যদি নিজের পারফরমেন্স ঠিক না করে তাহলে তাকে চাকরির থেকে বের করে দেওয়া হবে। নোটিশ পেয়ে 28 বছরের সিদ্ধেশ তামহাঙ্কর এই নোটিশের ব্যাপারে 42 বছরের খুশি সহজওয়ানির সাথে আলোচনা করে। আসলে খুশি সহজওয়ানি বিবাহিত ছিল, কিন্তু অফিসে 28 বছরের সিদ্ধেশ তামহাঙ্করের সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এই নোটিশ দেখে খুশি সহজওয়ানির মনে ভয় ধরে যায় যে এইবার কীর্তি সিদ্ধেশ তামহাঙ্করকে চাকরির থেকে বের করে দেবে, কারণ মার্চ মাসেও সিদ্ধেশ নিজের টার্গেট পূরণ করতে পারেনি। আর তারপরেই সিদ্ধেশ তামহাঙ্কর আর খুশি সহজওয়ানি মিলে সিদ্ধেশের চাকরি বাঁচানোর জন্যে এমন এক ভয়ঙ্কর প্ল্যান বানায় যার কারণে একটা মেয়েকে নিজের প্রাণ হারাতে হয়। কীর্তি প্রায় ট্রেন ধরে নিজের অফিসে যেত, কিন্তু নিখোঁজ হওয়ার দিন সিদ্ধেশ তামহাঙ্কর আর খুশি সহজওয়ানি কীর্তিকে তাদের সাথে কারে করে অফিস যাওয়ার অনুরোধ করে। কীর্তি তাদের কথা মেনে নেয়, আর না মানারও কোনো কারণ ছিল না, কারণ এরা বহু বছর একসাথেই কাজ করছিল। সিদ্ধেশ আর খুশি সকাল ৯টার সময় কার নিয়ে কীর্তির বাড়ির সামনে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণেই কীর্তি এসে তাদের কারে উঠে পড়ে। সিদ্ধেশ কারটা নিয়ে একটা ফাঁকা রাস্তার দিকে এগিয়ে যায়। নির্জন রাস্তায় এসে খুশি আর সিদ্ধেশ কীর্তিকে নোটিশের কথা বলে। তারা কীর্তিকে বলে সে যেন কোনোভাবেই সিদ্ধেশকে চাকরি থেকে না বের করে। তাতে কীর্তি বলে এই ডিসিশন তার একার না, সিদ্ধেশের সাথে কি করা হবে তা অফিসের মিটিংয়ে ঠিক করা হবে। কীর্তির মুখ থেকে নিজের মনের মতন জবাব না পেয়ে খুশি সহজওয়ানি কারের ভেতরেই কীর্তির সাথে হাতাহাতি শুরু করে দেয়, আর শেষ অবধি সিদ্ধেশ তামহাঙ্কর আর খুশি সহজওয়ানি মিলে কীর্তির গলা টিপে ধরে। তারা ততক্ষণ কীর্তির গলা টিপতে থাকে যতক্ষণ না কীর্তির শরীর পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে। কীর্তি কারের ভেতরেই মারা যায়। তারা কীর্তিকে খুন করেছিল, আর এবার পালা ছিল কীর্তির মৃতদেহটা লোপাট করার। যাতে সবকিছুই স্বাভাবিক লাগে তাই তারা কীর্তির মৃত দেহটা গাড়িতে নিয়েই অফিস চলে যায়, যেখানে গিয়ে তারা অফিসের বাইরে গাড়িটা দাঁড় করিয়ে গাড়ির কভার দিয়ে ঢেকে রাখে। সন্ধ্যের সময় অফিস শেষ করে তারা আবার কারটা নিয়ে একটা নির্জন জায়গায় চলে যায়, যেখানে তারা প্রথমে কারের ভেতরে বসেই কীর্তির শরীরের 3টে টুকরো করে। তারপর তারা আলাদা আলাদা জায়গায় সেই টুকরোগুলোকে ফেলে দেয়। লাশ লোপাট করে তারা একটা কার ওয়াশিং সেন্টারে গিয়ে কারটাকে ভালো করে ভেতর আর বাইরে দিয়ে পরিষ্কার করায়। আর তারপর তারা কীর্তির বাড়িতে গিয়ে কীর্তির পরিবারের সাথে মিলে কীর্তিকে খোঁজার নাটক করে, যাতে তাদের উপরে কারোর কোনো সন্দেহ না হয়। তাই এরা দুজনে মিলেই সোশ্যাল মিডিয়াতে কীর্তিকে খোঁজার জন্যে ক্যাম্পেন চালায়। এমনকি পুলিশের কাছেও তারা নিজেই গিয়ে তদন্তে সাহায্য করার প্রস্তাব দেয়, যাতে পুলিশও তাদের ওপরে কোনো সন্দেহ না করে। কীর্তির দেহ লোপাট করে কার পরিষ্কার করানোর পর তারা ভেবেছিল তাদের কেউ কখনোই ধরতে পারবে না, কিন্তু পুরো কারটা ভালো করে ধুয়ে ফেলার সত্ত্বেও এক ফোঁটা রক্ত কোনোভাবে কারের ডিক্কিতে থেকে যায়। আর কীর্তির এই এক ফোঁটা রক্ত কীর্তির খুনিদের পুলিশের হাতে ধরিয়ে দেয়। পুলিশ সিদ্ধেশ তামহাঙ্কর আর খুশি সহজওয়ানির বিরুদ্ধে অপহরণ, প্রমাণ লোপাট করা আর হত্যার চার্জ লাগিয়ে কোর্টে তোলে, কিন্তু আজ অবধি পুলিশ কীর্তির মৃতদেহের একটাও টুকরো খুঁজে বের করতে পারেনি। এখন 2024-এ খুশি সহজওয়ানি কোর্ট থেকে জামিন পেয়ে গেছে, কিন্তু সিদ্ধেশ তামহাঙ্কর এখনও জেলেই আছে। চাকরিজীবীদের সাধারণত কোনো না কোনো সময়ে চাকরি চলে যাওয়ার ভয় অবশ্যই গ্রাস করে, কিন্তু সেই কারণে কাউকে খুন করে ফেলার ঘটনা সত্যি খুবই বিরল। বন্ধুরা, যারা এই ঘটনা শুনছেন, আপনাদের মধ্যেও নিশ্চয়ই অনেকেই চাকরি করেন। আপনারাও কি কোনোদিন চাকরি চলে যাওয়ার ভয় পেয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। নমস্কার।